ওয়েল গাইস, আমরা যখনই বাইক কিনি আমরা একটা খুব বড় ভুল করে ফেলি, সেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম বাজেটটাই আমরা পুরোপুরি বাইকের পেছনে ইউজ করে ফেলি, কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রাইডিং গিয়ার, সেটার জন্য কিন্তু আমরা কোনো আলাদা বাজেট বা আলাদা কোনো সেভিংস রাখি না, বা বাইকটা কেনার পর কিন্তু ওটাকে আমরা বেসিক্যালি কনসিডার করি। এবার ব্যাপার হচ্ছে যে বাইকটা হচ্ছে এমন একটা জিনিস যেটার জন্য আমাদের অ্যাক্সিডেন্টটা হয়, আর রাইডিং গিয়ার হচ্ছে সেই জিনিসটা যেটা আমাদের সেই অ্যাক্সিডেন্টটা হলে আমাদেরকে সেফ রাখবে। তো তোমরা বুঝতেই পারছো যে কেন রাইডিং গিয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জেনারেলি আমাদের যে টেন্ডেন্সিটা থাকে, মানে সেটা সবারই থাকে, আমারও থাকে, সেটা হচ্ছে যে ধরো আমাদের বাজেট আছে বাইক কেনার 1 লাখ টাকা, কিন্তু আমরা শোরুমে গিয়ে 1.5 লাখ টাকার বাইক পছন্দ করে ফেলি। হয়তো বাজেট আছে আমার 2 লাখ টাকা, কিন্তু শোরুমে গিয়ে সব বাইক দেখতে গিয়ে আমরা 3 লাখ টাকার বাইক পছন্দ করে ফেলি। কিন্তু তখন কিন্তু আমরা মাথায় রাখি না যে ওই যে এক্সট্রা টাকাটা আমরা খরচা করছি সেটা দিয়ে আমরা অনেক ভালো কোয়ালিটির রাইডিং গিয়ার্স কিনতে পারি। তো আমি যখন আমার কারেন্ট বাইক যেটা অ্যাডভেঞ্চার 250 যেটা আমি কিনেছিলাম, তো আমার একটা কনফিউশন ছিল 390 আর 250-র মধ্যে, যেটা নিয়ে আমি একটা ডিটেইল ব্লগ বানিয়েছি, যেটার লিঙ্কটা আমি ওপরে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখে নিও। তো তখনও কিন্তু ওই 250 আর 390-র মধ্যে 1 লাখ টাকার মতো ডিফারেন্স ছিল। তো আমি কিন্তু তখন মানে ভেবে নিয়েছিলাম যে হ্যাঁ, যে 1 লাখ টাকাটা আমি বাঁচাচ্ছি সেটা দিয়ে আমি কিছু ভালো রাইডিং গিয়ার কিনতে পারবো। কিন্তু বেসিক্যালি আমার ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু অনেক আগের থেকে রাইডিং করি, তো আমার অনেক রাইডিং গিয়ার আগের থেকেই কেনা আছে। আমাকে অনেকেই অনেকবার জিজ্ঞেস করেছে আমার রাইডিং গিয়ার আমি কি কি ইউজ করি, সেটা নিয়ে অনেকে অনেক কমেন্ট করেছে। তো অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাবো, তো বানানো হচ্ছিল না। তো ফাইনালি আজকে সেই টপিক নিয়েই আজকের ভিডিওটা, আর পুরো ডিটেলসে কথা বলবো কি রাইডিং গিয়ার আমি ইউজ করি, কেন ইউজ করি, কেন ওই রাইডিং পার্টিকুলার রাইডিং গিয়ারটা ইউজ করা ইম্পর্টেন্ট তোমাদের জন্যে, ফুল ডিটেলসে আজকের ভিডিওটা হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কিন্তু স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও, আর তোমাদের ফিডব্যাকগুলো কমেন্টে আমাকে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমার রাইডিং গিয়ারের খাজানাটা তোমাদেরকে দেখাই, চলো। এটা দেখছো, এটা হচ্ছে আমার ফুল মানে রাইডিং গিয়ার, আমি যা যা ইউজ করি পুরোটা। তো তোমাদেরকে আমি হেড টু টো যেভাবে আমার রাইডিং গিয়ারগুলো পরি সেই অর্ডারে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ফার্স্ট হেড, সেটা হচ্ছে এই হেলমেটটা, এটা হচ্ছে ভেগা বোল্ট বানি। এই হেলমেটটা তোমরা জানো এটা খুবই পপুলার হেলমেট, আর এই হেলমেটটা আমি বেসিক্যালি সিটি রাইডের জন্য ইউজ করি, ট্যুরিংয়ে কিন্তু আমি এটা ইউজ করি না। আর সিটি রাইডের জন্য এটা খুবই ভালো, খুব লাইট ওয়েট, এটার ওয়েট মোস্ট প্রবাবলি 1350 গ্রামস, আর এটার প্রাইস অ্যারাউন্ড 1800 to 2100-এর মধ্যে ওপর নিচ করে। আমি এটা অনলাইন নিয়েছিলাম অ্যামাজন থেকে, অনেক কালার্সে পাওয়া যায়, আর মোটামুটি আমি বলবো হেলমেটটা ভালো, ISI সার্টিফাইড আছে, পেছনে DOTও লেখা আছে, বাট DOT সার্টিফাইড কি না আমি ঠিক মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না, বাট ISI সার্টিফাইড। আর এমনিতে মানে ভেন্টিলেশন খুব ভালো হেলমেটটার, এখানে একটা এরকম এয়ারভেন্ট আছে, এখানে এয়ারভেন্ট আছে, ওপরে এয়ারভেন্ট আছে, আর প্যাডিংগুলো কিন্তু মোটামুটি সফট। তো আমার এই হেলমেটটা সিটি রাইডের জন্য খুবই ভাল লাগে। আর নেক্সট হচ্ছে আমার ফেভারিট হেলমেট, সেটা হচ্ছে LS2 MX 436। দেখতে পাচ্ছ, তোমরা যদি আমার লাস্ট কোলাখামের সিরিজটা ফলো করে থাকো তাহলে দেখতে পাবে আমি এই হেলমেটটাই পরছিলাম, আর এই হেলমেটটা আমি ওই ট্রিপটার আগেই নিয়েছিলাম। এটার একটা ডিটেইলড রিভিউ কাইন্ড অফ ব্লগ আমি করেছিলাম, যেটার লিঙ্ক আমি ওপরে দিয়ে দিচ্ছি, সেটা গিয়েও দেখে নিতে পারো। মানে কম মানে অল্প কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই হেলমেটটার ব্যাপারে। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে মানে ডুয়াল পারপাস হেলমেট, মানে এটার সামনে একটা শেডও আছে যেটাতে ডাইরেক্ট সানলাইটের থেকে প্রোটেক্ট করতে অনেক হেল্প করে। আর এটা হচ্ছে ISI মার্ক, ISI অ্যাপ্রুভড, আর এটা LS2 MX 436। LS2-র হেলমেট তোমরা জানো মানে খুবই ভালো কোয়ালিটির হয়। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 9500 মতো, 9500 থেকে 10000-এর কাছাকাছি এটার প্রাইস ভ্যারি করে। আর এই কালারটা আমার পার্সোনালি খুবই ফেভারিট, কারণ এটা আমার বাইকের কালারের সাথেও যায়। আর ওভারঅল আমি এটার কোয়ালিটি নিয়ে কি আর বলবো, LS2-র হেলমেট তোমরা সবাই জানো খুবই ভালো কোয়ালিটির হয়, ভেতরে প্যাডিং ফ্যাডিংগুলো খুব সফট, আর এটার কিন্তু পুরো এই প্যাডিংটা এরকম খুলে ফেলা যায়, ঠিক আছে, ইনকেস অফ এমার্জেন্সি যদি সেরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে পুরো জিনিসটা এরকম ডিসম্যান্টেল করে দেওয়া যায়। আর এটার যে শেলটা আছে, এই শেলটা কিন্তু জেনারেলি MotoGP-তে যে হেলমেটগুলো ইউজ হয় সেটার যে শেল, মানে KPA শেল, সেই শেলটা ইউজ করে। আর এটা সামনে ডুয়াল ভাইজার আছে, একটা হচ্ছে এই ভেতরে সানভাইজার, দেখতে পাচ্ছ এরকম একটা সানভাইজার আছে, আর যেটা মেন যেটা ভাইজার সেটা তো রয়েছে। এই হেলমেটটা কিন্তু আমার খুবই ফেভারিট হেলমেট, আর ট্যুরিংয়ের জন্য এটা
কোনো তুলনা হয় না। আমি এই ট্যুরটা এটা নিয়ে করে এসেছি, তো আই ক্যান গ্যারান্টি যে আই ক্যান রেট দিস 9 out of 10। ঠিক আছে, নেক্সট আপ হচ্ছে রাইডিং জ্যাকেট। তো এই রাইডিং জ্যাকেটটা হচ্ছে অ্যাসপিডা বলে একটা ব্র্যান্ডের, অ্যাসপিডা নেমেসিস। এটা আমি নিয়েছি অলমোস্ট আই থিঙ্ক 4 years হয়ে গেছে। কি এখন এই নেমেসিস মডেলটা আর পাওয়া যায় না, এখন নেমেসিস 2 পাওয়া যায়, যেটা এটারই একটা আপগ্রেডেড মডেল, বাট 95% জিনিস সেমই আছে। তো ফার্স্টে এটার মানে ফিচার্সগুলো বলে দিই। এটার ব্যাক যে প্রোটেকশনটা আছে, এলবোতে যে প্রোটেকশন আছে, দুটো এলবোতেই, দুটোই কিন্তু লেভেল 2 আর্মার। ঠিক আছে, আর সামনেটা পুরো মেশ আছে, এটাতে কোনো চেস্ট আর্মার নেই, চেস্ট আর্মারের প্রভিশন আছে কিন্তু চেস্ট আর্মার আমি লাগাই না পার্সোনালি, বাট এবার এটা পার্সোনাল প্রেফারেন্স। যদি আমি বলবো সেফটি ওয়াইজ তো লাগানো উচিত, বাট আমার একটু ডিসকমফর্ট হয় বলে আমি লাগাই না। আর সামনেটা পুরোটা মেশ, আর এটা এরকম ভাবে চেন, চেন ফেনের কোয়ালিটিগুলো খুব ভালো, আর ভেতরটাও এরকম পুরো মেশ দেওয়া। এদিকে পকেট আছে, এখানে পকেট আছে, একটা পকেট তার মধ্যে ওয়াটারপ্রুফ, যদি কিছু ফোন টোন রাখার জন্যে, এখানে কিটা হ্যাং করার জন্য জায়গা আছে। আর এটার সাথে কিন্তু রেন লাইনার আর উইন্টার লাইনার দুটোই আসে। উইন্টার লাইনারটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে উইন্টার লাইনারটা, একটা স্লিভলেস উইন্টার লাইনার, এটা ওটার ভেতরে পরে নেওয়া যায়। তো এটা ঠিক আছে, মডারেট ঠান্ডার জন্য ঠিকই আছে, কিন্তু খুব বেশি ঠান্ডা হলে কিন্তু ডেডিকেটেড কোনো একটা ইনার লাইনার পরতে হবে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই এই রেন লাইনারটা আসে জ্যাকেটটার সাথে, এটা ভেতরে চেন দিয়ে অ্যাটাচ করে দেওয়া যায়। বাট আমি পার্সোনালি এই রেন লাইনারটা ইউজ করি না, কারণ এটা জ্যাকেটের ভেতরে থাকে, তো জ্যাকেটের আপার সারফেসটা ভিজে যায় পুরো, বাট এটা এর সাথে আসে, এটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। এবার অনেক ব্র্যান্ডের জ্যাকেটে এখন আজকাল আর রেন লাইনার আর উইন্টার লাইনারটা সাথে দেয় না, কিন্তু অ্যাসপিডাতে কিন্তু এখনো পাওয়া যায়। তো এবারে তোমাদেরকে বলে দিই এই জ্যাকেটটার প্রাইস, আমি যখন নিয়েছিলাম তখন ছিল অ্যারাউন্ড 6,500, কারেন্টলি আই থিঙ্ক নেমেসিস 2 এর প্রাইস 7,000 to 7,500 মধ্যে। অনলাইন একবার চেক করে নিও, আমি যদি পারি তাহলে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সবকটা প্রোডাক্টের লিঙ্কই আমি যেগুলো পাবো ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। আর তোমাদেরকে এবার বলি যে রাইডিং জ্যাকেটটা কেন ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে অনেকে আমি দেখেছি যে রাইডিং জ্যাকেট না কিনে জাস্ট এলবো গার্ড, এলবোতে দুটো গার্ড লাগিয়ে রাইড করতে চলে যায়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা, এই জ্যাকেটগুলো যে মেটেরিয়াল দিয়ে তৈরি, তাতে কি হয় যে আমাদের কিন্তু মানে রাইডিং জ্যাকেটটা পরা মানে যে শুধু যে জায়গাগুলো আর্মার দেওয়া সেই জায়গাগুলো প্রোটেক্ট করা নয়, ওভারঅল যে মেটেরিয়ালটা সেটা কিন্তু অ্যাব্রেশন রেজিস্ট্যান্ট হয়। মানে দেখবে যখন কেউ রাস্তা দিয়ে পড়ে যায় তখন কিন্তু তার পুরো গা ছুলে যায়, স্কিনটা উঠে যায়, যেটাকে অ্যাব্রেশন বলে। তো তুমি যদি নর্মাল শার্ট বা টি শার্ট পরে থাকো, যতই তুমি এলবো গার্ড লাগিয়ে নাও আর যাই যেখানে গার্ড লাগিয়ে নাও, বাকি পার্টটা যেটা তোমার আর পুরো মানে টোটালি আনপ্রোটেক্টেড, মানে যেখানে তোমার নর্মাল কোনো কটনের টি শার্ট কি শার্ট আছে, তোমার যদি কখনো ভগবান না করো কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়, অন্যদেরকেও যদি দেখো কোনোদিন অ্যাক্সিডেন্টটা, দেখবে ওই শার্ট বা টি শার্টটা কিন্তু ছিঁড়ে যায়, ওখান থেকে কিন্তু পুরো রোড র্যাশ হয়ে যায় ওই জায়গাটা। রোড র্যাশ এক তো হচ্ছে খুব বাজে জিনিস, জ্বলতে থাকে, খুব তাড়াতাড়ি কিওরও হয় না, আর ওই দাগটা কিন্তু থেকে যায়, যেটা দেখছো আমার এখানে আছে। ঠিক আছে, এবার এইটা একটা অ্যাক্সিডেন্ট আমার স্কুটিতে হয়ে গেছিলো, মুখে লেগে গেছিলো, তা আমি ফুল ফেস হেলমেট পরেছিলাম না সেদিনকে, যেটা আরেকটা হেলমেটের সময় তোমাদেরকে আমি বলিনি। অনেকে এখন আমি দেখি মোস্টলি সবাই ভালো কোয়ালিটির হেলমেটই ইউজ করে, আমি দেখেছি ডেফিনেটলি টুরিংয়ে, বাট কেউ যদি ফুল ফেস না ইউজ করে থাকো তাহলে এটা দেখে শিক্ষাটা নিয়ে নাও, অলওয়েজ ফুল ফেস হেলমেট কিন্তু ইউজ করো। আর আবার জ্যাকেটে ফিরে আসি, তো জ্যাকেটের ব্যাপারটা হচ্ছে যে তুমি যতই গার্ড লাগিয়ে নাও, যেটা আমি বললাম যে তুমি যদি জ্যাকেট পরে থাকো তাতে তুমি যদি মানে ক্র্যাশ করো না, তাহলেও কিন্তু তোমার মানে সারা বডিতে কোথাও কোনো রকম ড্যামেজ হবে না। এবারে জ্যাকেটের ব্যাপারটা হচ্ছে, দেখো রাইডিং গিয়ারের ব্যাপার বা যে কোনো জিনিসই হচ্ছে, যত তোমার আপার লিমিট তো প্রাইসের কস্টের কিছু হয় না, কারণ তুমি যত দিতে থাকবে তত ভালো কোয়ালিটির জিনিস পেতেই থাকবে। বাট বেসিক মানে এই লেভেল 2 আর্মারের জ্যাকেটগুলো মোটামুটি 6,500 থেকে স্টার্ট হয়, বা 11,000-12,000 টাকা অবধি রাইনক্স ফাইনক্সগুলো এরকমই প্রাইসের পাওয়া যায়, ইম্পোর্টেডগুলো আরও বেশি। কিন্তু মিনিমাম টু মিনিমাম যদি কারো বাজেট কম থাকে তাহলে লেভেল 1 আর্মার আছে অ্যাটলিস্ট, এইরকম জ্যাকেট কিন্তু অ্যাটলিস্ট আমি সাজেস্ট করবো যে তোমরা পরো, তা নাহলে কিন্তু ওই একবার টাকা বাঁচানোর জায়গায় তোমার সারা জীবনের মানে রাইডিং ক্যারিয়ারটাই হয়তো শেষ হয়ে যেতে পারে। তো সেটা অবভিয়াসলি আমাদের ফিউচারের কথা ভেবে, সেফটির কথা ভেবে আমার মনে হয় যে রাইডিং জ্যাকেটটা তো ডেফিনেটলি ডেফিনেটলি ইউজ করা উচিত, কমসে কম মানে অ্যাটলিস্ট যেটা লেভেল 1 আর্মার আছে। নেক্সট তোমাদেরকে আমার প্যান্টের ব্যাপারে দেখাই।
এটা কিন্তু বেসিক্যালি কোনো রাইডিং প্যান্ট নয়, বাট এটা রয়্যাল এনফিল্ডের একটা কার্গো প্যান্ট। এটাকে তুমি বলতে পারো সেমি রাইডিং প্যান্ট, বিকজ এটার যে এটা বেসিক্যালি তোমার ডেনিম মেটেরিয়ালের, ঠিক আছে? এই জিন্সটা খুব মানে মেটেরিয়ালটা খুবই টাফ মেটেরিয়াল, দেখো খুবই মানে টাফ মেটেরিয়াল, বাইরের দিক দিয়ে রাফ কিন্তু ভেতর দিক দিয়ে কিন্তু খুবই কমফর্টেবল। এর আগে আমি রয়্যাল এনফিল্ড রাইডার ছিলাম, তো কথায় আছে একবার রয়্যাল এনফিল্ডের সাথে মানে অ্যাটাচ হলে পুরোপুরিভাবে ছাড়া যায় না, তো আমি এইভাবে এখনো রয়্যাল এনফিল্ডের সাথে অ্যাটাচ। আমি যদিও KTM ব্র্যান্ডে শিফট করে গেছি বাইকে মোটরসাইকেলে, বাট আমি এখনো রয়্যাল এনফিল্ডের এই প্যান্টটা ইউজ করি। আর রয়্যাল এনফিল্ড আমি বলবো অ্যাপারেলস কিন্তু খুব ভালো কোয়ালিটির বানায়, তো যারা রয়্যাল এনফিল্ডের আমার আগের হিমালয়ানের বিক্রি করে দেওয়ার ভিডিওটা দেখেছিলে বা যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নিতে পারো। সেখানে হয়তো আমি রয়্যাল এনফিল্ড নিয়ে অনেক মানে নেগেটিভ কমেন্টস, নেগেটিভ বলবো না, আমার নিজের যে জিনিসগুলো পছন্দ হয়নি সেগুলো লিখেছিলাম, বাট যেটা ভালো সেটাকে ভালো বলাই উচিত। তো এই প্যান্টটা কিন্তু খুব ভালো। দেখো পার্সোনালি আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে একটা ডেডিকেটেড রাইডিং প্যান্ট যেটা হয় সেটাই তোমরা কেনো। আমার বাজেট কম ছিল বলে আমি কিনিনি, প্রবাবলি নেক্সট রাইডে যাওয়ার আগে আমিও একটা রাইডিং প্যান্ট হয়তো কিনে নেবো। বাট এই প্যান্টটা পরে আমি তিনটে রাইড করেছি, পুরুলিয়া রাইড যেটা আমাদের প্রথম রাইড ছিল, তারপরে ইস্ট সিকিম রাইড মানে সিল্ক রুট রাইড, আর এই কোলাখামের ট্যুর, তিনটেই কিন্তু আমি এই প্যান্টটা পরে করেছি। তো বুঝতেই পারছো যে সব রকম টেম্পারেচারে আমি রাইড করেছি, সব রকম কন্ডিশনে আমি রাইড করেছি, আমার কিন্তু এক ফোঁটাও ঠান্ডা লাগেনি, কিচ্ছু হয়নি। আমি কিন্তু কোনো ইনার মানে এর নিচে কিন্তু কোনো ইনার লাইনার ফাইনার কিচ্ছু পড়িনি। হ্যাঁ, এটাতে তুমি বলতে পারো এটাতে কোনো আর্মার নেই, চাইলে এটাতে হাঁটুর কাছে আর্মার লাগানো যায়, বাট আমি সেই আর্মারটা কিনিনি। আর আমি নি গার্ড পরেও চালাইনি, কারণ আমার নি গার্ড মানে খুব আনকমফর্টেবল লাগে। আমি যদিও কাউকে রেকমেন্ড করবো না যে তোমরা লোয়ার বডিতে কোনো প্রোটেকশন ছাড়া চালাও, আমি একটা রিস্ক নিয়ে চালিয়েছি, লাকিলি কিছু হয়নি, কিন্তু হয়ে যেতেই পারে। তো আমি তোমাদেরকে ডেফিনেটলি সাজেস্ট করবো যে ডেডিকেটেড রাইডিং প্যান্ট তোমরা কিনে নাও। আর যদি বাজেট কম থাকে তাহলে এরকম একটা প্যান্ট কিনে তার উপর থেকে কিন্তু নি গার্ড পরে চালাও, তাতে কি হবে যে এই প্যান্টটা মেটেরিয়ালটা এত টাফ যে যেরকম বললাম অ্যাব্রেশন রেজিস্ট্যান্ট, পরে গেলে কিন্তু মানে ব্যথা হতে পারে কিন্তু স্কিন উঠে যাবে না, আর জয়েন্টগুলো তো মানে নি জয়েন্ট আর শিনটার জন্য তোমরা নি গার্ড ইউজ করে নিতেই পারো। এই প্যান্টটা কিন্তু খুব একটা এক্সপেন্সিভ কিছু না, 2000 rupees মতো প্রাইস। এটা রয়্যাল এনফিল্ডের অ্যাপারেল স্টোরেও পাওয়া যায় কিনতে, এখন পাওয়া যায় কিনা জানি না, এটা কেনা হয়ে গেছে আমার 2 বছর হয়ে গেছে। আর এটা আমি কিনেছিলাম সেন্ট্রাল মল যেটা নিউ টাউনে আছে, ওখানে এটা রয়্যাল এনফিল্ডের কাউন্টার ছিল, সেখান থেকে আমি কিনেছিলাম। আর প্রাইসটা যেটা আমি বললাম 2000, সেটা কিন্তু আমি একটা অফারে পেয়েছিলাম, তখন 50% অফ চলছিল, এটার প্রাইস অ্যারাউন্ড 3500 to 4000 ছিল, তো আমার পড়েছিল 2000। এখন ওদের রয়্্যাল এনফিল্ড যে অ্যাপারেলের যে স্টোরটা আছে সেখানে গিয়ে তোমরা সার্চ করতে পারো। প্যান্টার ডিটেল মানে ডিটেলসে তোমাকে তোমাদের দেখিয়ে দিই, যেহেতু এটা কার্গো প্যান্ট ওই জন্য দেখো এইখানে একটা পকেট আছে, এদিকে একটা পকেট আছে, ব্যাক পকেটস তো এরকম আছে, আর সাইডে এই পকেটগুলো যথেষ্ট বড়। আর এখানেও একটা দেখো ডেডিকেটেড চাবি ঝোলানোর একটা এরকম হুক দেওয়া আছে। তো ওভারঅল আমার এই প্যান্টটা পরে মানে খুবই কমফর্টেবল লাগে, আর এত পকেটস আছে, তো রাইডারদের অলওয়েজ পকেট বেশি দরকার হয়, তো এখানে আমি আমার পার্স ফার্স সব আরামসে ওয়ালেট ওয়ালেট ক্যারি করে নিতে পারি। তো আমার এই প্যান্টটা খুবই পছন্দ, কিন্তু প্রবাবলি নেক্সট রাইডার আগে হয়তো আমি এটা রাইডিং প্যান্ট কিনবো, আমি জানি না, তো যদি কিনি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বাট ফর দ্য টাইমিং আর পাস রাইডে কিন্তু এই প্যান্টটা আমার খুব ভালো মানে খুব কাজে লেগেছে। তো নিচের দিকে নামতে নামতে আমরা এবার একদম নিচে নেমে গেছি, সেটা হচ্ছে রাইডিং বুটস। আচ্ছা, এইটাও একটা আমি একটু জোগাড় লাগিয়েছিলাম, কারণ আমাদের যত রকম রাইডিং গিয়ার আছে তার মধ্যে প্রপার রাইডিং বুটসের দাম হচ্ছে সবচেয়ে বেশি। আমি ওরাজোর কথা বলছি না, বিকজ আমার মতে ওরাজোটা অ্যাকচুয়ালি সেফটি বুট, ওটা রাইডিং বুট নয়। প্রপার রাইডিং বুটস যেগুলো হয় ধরো সবচেয়ে যেটা মানে ভালো কোয়ালিটির মধ্যে সবচেয়ে সস্তা সেটা হচ্ছে টারম্যাক, যেটা অ্যারাউন্ড 10,000 থেকে স্টার্ট হয়, আর যদি ভালো ইম্পোর্টেড বুটসের জন্য যেতে যাও তাহলে অলমোস্ট 20-25,000 প্রাইস হয়ে যায়, যেটা ফর্মা যে কোম্পানিটা আছে ওদের রাইডিং বুট ওরকম প্রাইসে। তো আমার বাজেট অত ছিল না, ওই জন্য আমি এই জুতোটা ইউজ করি, এটা হচ্ছে উডল্যান্ডের, ঠিক আছে? উডল্যান্ডের এটা এক্সাক্ট কোন মডেল আমার খেয়াল নেই, আমি উডল্যান্ডের ওয়েবসাইট থেকে এটা কিনেছিলাম, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো যদি এখনও এটা অ্যাভেলেবেল থাকে। তো তো যেটা আমার বলার, এটা বেসিক্যালি হচ্ছে হাইকিং বুট, ঠিক আছে? কিন্তু এটার মানে বিল্ডটা এত টাফ, এটা কিন্তু পিওর লেদারের, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা এটা পুরো লেদারের। তো এটা সোলটা দেখো, সোলটা এত টাফ,
আর মানে খুব শক্ত সোলটা। আর এইটাও দেখো, এটা কিন্তু এতটা শক্ত না যে তোমার মানে পায়ে লাগবে রাইড করতে, কিন্তু যথেষ্ট টাফ আছে যে ইন কেস অফ এনি ক্র্যাশ, মানে মডারেট ক্র্যাশ, তোমার পা কিন্তু বাঁচিয়ে নেবে। আর এটা এতটা উঁচুও আছে, আর আমি জল ফলের মধ্যে দিয়ে চালিয়ে দেখেছি যে যদিও এটা বলা নেই যে এটা ওয়াটার প্রুফ বা কিছু, কিন্তু ওয়াটার খুব একটা ঢোকে না, কারণ এই জায়গাগুলো দেখো, এই জায়গাগুলো কিন্তু পুরো লেদার দিয়ে, এগুলো কিন্তু পুরো লেদারের, তো এখান থেকে জল ঢুকবে না। এই হাইটটার ওপরে উঠে গেলে তখনই শুধু জল ঢুকবে। তো এটার প্রাইস অ্যারাউন্ড 3000 নিয়েছিল, এটাও আমি ডিসকাউন্টে পেয়েছিলাম, 4000-এর কাছাকাছি এটার প্রাইস আসে। বাট উডল্যান্ডে সাধারণত দেখবে ম্যাক্সিমাম টাইমে ডিসকাউন্ট চলে, তো ডিসকাউন্টে তোমরা পেয়ে যেতে পারো। এটা পরেও কিন্তু আমি এই সিল্ক রুট আর আমাদের কোলাখামের রাইডটা আমি এটা পরে করেছি, আমি তো খুবই স্যাটিসফাইড। আর খুবই রাফ ইউজ করেছি আমি, কারণ অফ রোড ছিল, তো দেখছো সেরকম কোনো ড্যামেজই হয়নি, সামনে সামনে একটুখানি এরকম হয়েছে। বাট দেখো, রাইডিং বুট যদি একটু ডিস্ট্রেস না হয়ে যায় তাহলে আমার ভাল লাগে না, স্পেশালি লেদার বুটস। তো লেদার বুটস কি হয় না, পড়তে পড়তে একটু যে ডিস্ট্রেসগুলো আসে ওটার জন্য কিন্তু ওর লুকটা আরও বেশি ভালো লাগে, মানে আমার তো পার্সোনালি ভাল লাগে। তো যদি তোমাদের রাইডিং বুটের বাজেট না থেকে থাকে, তো আমি বলবো যে ওরাজোর আমি দেখো ট্রাই করে দেখেছি, পরে দেখেছি, ওদের যে স্টিল যে এখানটা থাকে না সামনে স্টিল টো, ওটা অ্যাকচুয়ালি কিন্তু ওরা বলে সেফটির জন্য, বাট ওটা কিন্তু রাইডিংয়ের ক্ষেত্রে খুব একটা সেফটির নয়, বিকজ তোমার যদি জোরে ক্র্যাশ হয় না ওই স্টিল টোটার জন্য কিন্তু তোমার আঙুলটাই ভেঙে যাবে। সেফটি বুটসের পারপাস হচ্ছে, সেফটি বুট সবসময় হেভি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে পরা হয়, যাতে ওপর থেকে কিছু জিনিস যদি পায়ের ওপর পড়ে তাহলে যেন তোমার টোটা ক্রাশ না হয়, সেই জন্য স্টিল টো দেওয়া হয়। কোনো রাইডিং বুটে কিন্তু স্টিল টো দেওয়া হয় না, তো এটারও স্টিল টো না, সেই জন্য এটা আমি মনে করি ওরাজোর থেকে অনেক বেটার অপশন আর চিপার অপশন। আর ওরা তো আমি অনেকেই শুনেছি কয়েকটা রাইড করার পরেই মানে ছিঁড়ে ফেটে একাকার হয়ে যায়, এটা তো আমি এত রাফ ইউজ করেছি কিছু হয়নি, তো আমি এটা চোখ বন্ধ করে তোমাদেরকে রেকমেন্ড করতে পারি। কিন্তু হ্যাঁ, তোমাদের যদি বাজেট থাকে তাহলে অলওয়েজ গো ফর ডেডিকেটেড রাইডিং বুটস, কিন্তু দয়া করে স্নিকার্স পরে ট্যুরিং করো না, বিকজ আমাদের পায়ের হাড়গুলো কিন্তু মানে খুবই ডেলিকেট হয়, মানে একটা যদি অল্প ক্র্যাশও হয় না হয়তো তোমার পা ভাঙবে না, হয়তো ফ্র্যাকচার হবে, কিন্তু তোমার রাইডটা তখনই এন্ড হয়ে যাবে, ঠিক আছে? তো ইনভেস্ট করো, অ্যাটলিস্ট 3,500-4,000 টাকা ইনভেস্ট করে এরকম একটা বুট নাও। এটা যদি বাজেট না থাকে তাহলে আমি বলবো আর্মি সারপ্লাসের যে স্টোরগুলো আছে সেখানে দেখবে আর্মিদের বুট পাওয়া যায়, সেগুলো কিন্তু 2000-এর নিচেই পাওয়া যায়, 1000-1500-এও পাওয়া যায়। তো আমি বলবো অ্যাটলিস্ট সেইগুলো পরে করো, মানে তাহলে অ্যাটলিস্ট ভ্যালু ফর মানি হবে আর তুমি বেসিক প্রোটেকশনটা অ্যাটলিস্ট পাবে। এবারে আসি, আমি মনে করি যে কেউ যদি কোনো রাইডিং গিয়ার অ্যাফোর্ড করতে না পারে, অ্যাটলিস্ট যেটা মানে একটা তো হচ্ছে হেলমেট, যেটা হেলমেটটা আমি ছেড়ে দিলাম, হেলমেট ছাড়া তো কোনো লিগালি নয়, তো হেলমেট বাদ দিয়ে বাকি যেগুলো দেখালাম সেগুলোর মধ্যে যদি একটা জিনিস মানে মাস্ট হ্যাভ হয় সেটা হচ্ছে রাইডিং গ্লাভস, ঠিক আছে? তার কারণ তোমরা ভেবে দেখো, আমাদের যখনই কোনো ক্র্যাশ হয় ফার্স্ট আমরা কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট করি নিজের হাত দিয়ে, মানে পড়ার আগে কিন্তু আমরা হাত দিয়ে বাঁচার চেষ্টা করি, আর সেই হাতটা যখন আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট হয় রোড সার্ফেসের সাথে, তো সব থেকে বেশি ইঞ্জুরির চান্স কিন্তু আমাদের হাতেই থাকে। আর মেন কিন্তু আমরা বাইকটা অপারেট করি আমাদের আঙুল দিয়েই, তো একটা মানে খুব মানে কি বলবো, একটা এমনি একটা কোনো পাতি টাইপের ক্র্যাশও যদি হয় না, সেই ক্র্যাশেও কিন্তু আমাদের আঙুলে এমন ইঞ্জুরি হয়ে যেতে পারে যে আমরা রাইডটা কন্টিনিউ নাও করতে পারতে পারি, ঠিক আছে? তো সেই জন্যে রাইডিং গ্লাভস খুবই ইম্পর্টেন্ট। আমি যদিও এত জ্ঞান দিলাম, কিন্তু আমার নিজের রাইডিং গ্লাভস পরতে একদম ভালো লাগে না, মোস্ট অফ দ্য টাইমস আমার ভিডিওতে দেখবে ব্লগিং এর সময় যে আমার কিন্তু হাত খালি, গ্লাভস পরা নেই। কিন্তু অ্যাকচুয়ালি আমার একটা পার্সোনাল প্রবলেম হয় যে গ্লাভস পরে আমি অত ভালো ফিল পাই না, মানে অ্যাক্সেলেটার ব্রেক বাটনসগুলো আমি অত ফিল করতে পারি না, কিন্তু আমিও নিজে চেষ্টা করছি যে ম্যাক্সিমাম টাইম যাতে গ্লাভস পরে রাইড করা যায়। তো যে গ্লাভসটা আমি কিনেছি আমার মানে রাইডিংয়ের জন্য, মানে অকেশনালি ইউজ করি আমি, সেটা হচ্ছে রাইনক্স টর্নেডো প্রো 3, হ্যাঁ, ঠিক আছে? মোস্ট প্রবলি রাইনক্স টর্নেডো প্রো 3, এটার প্রাইস অ্যারাউন্ড 2800 দিয়ে আমি কিনেছিলাম, বাট কারেন্টলি আই থিঙ্ক 3500 কি এরকম কিছু প্রাইস হয়ে গেছে, আপডেটেড প্রাইসটা নিচে আমি দিয়ে দিচ্ছি। তো এই এটা দেখো, বেসিক্যালি এখানে পুরো এখানটা পুরো এই জায়গাটা আর্মার্ড আছে, নাকেলটা পুরো আর্মার আছে, এই জায়গাগুলো পুরো আর্মার্ড আছে, আর এই জায়গাগুলো দেখো পুরো মেশ আছে, মানে এখান দিয়ে কিন্তু হাওয়া ঢোকে অত যাতে গরম না লাগে। আর এখানেও পামে দেখো নক্স আর্মার দেওয়া আছে, তো আমরা যখন ল্যান্ড করি এরকম হাতের পামটা দিয়ে তো আমরা ল্যান্ড করি, তো ওই জন্য এই জায়গাটাও এরকম দেওয়া আছে। তো এই গ্লাভসটা এমনিতে খুব ভালো, পরে চালালে দারুণ প্রোটেক্টেড, একটু এক্সপেন্সিভের দিকে,
বাট এটা কিন্তু উইন্টারেও পরে আরামসে চালানো যায়, মডারেট উইন্টারে কিন্তু আরামসে চালানো যায়, কোনো প্রবলেম হয় না। সেরকম যদি ঠান্ডায় চালানোর হয় তাহলে এর তলায় যদি কোনো ফ্লিস বা কিছু একটা গ্লাভস আমরা পরে নিই তাহলে আরামসে ঠান্ডার থেকে প্রোটেক্ট করে। আর কারো যদি বাজেট থাকে সে উইন্টার গ্লাভস কিনতেই পারে, যেগুলো উইন্টারের জন্য স্পেসিফিক্যালি স্নোতে রাইড করার জন্য আলাদা গ্লাভস হয় সেগুলো সে কিনতেই পারে। বাট বেসিক অ্যাটলিস্ট 3500 রেঞ্জও যদি কারোর বাজেট না থাকে তো আমি বলবো অ্যাটলিস্ট যেগুলো দেখবে স্ট্রিট রাইডিং এর জন্য গ্লাভস হয় সেগুলো রাইনক্স ফাইনক্সেরই 2000 রেঞ্জে পাওয়া যায়। তো একটা ভালো গ্লাভস ডেফিনেটলি তোমরা ইনভেস্ট করো, অ্যাটলিস্ট ট্যুরে যখন থাকবে তখন কিন্তু গ্লাভস পরে চালানোরই চেষ্টা করো। আমিও চেষ্টা করবো, নেক্সট ব্লগ থেকে আমাকে দেখতে পাবে আশা করি যে আমিও গ্লাভস পরে চালাচ্ছি। বাট তোমরা কিন্তু ডেফিনেটলি গ্লাভসটা পরো, কারণ বুঝতেই পারছো যে হাতে যদি ইঞ্জুরি হয়ে যায় তাহলে কিন্তু পুরো রাইডটাই ওখানে আমাদের এন্ড হয়ে যাবে। এবারে তোমাদেরকে আরো দু একটা জিনিস দেখিয়ে দিই যেগুলো রাইডিং গিয়ারের মধ্যেই পড়ে কিন্তু নেসেসারিলি ওটার সঙ্গে প্রোটেকশনের কোনো রিলেশন নেই। সেটা হচ্ছে যে আমরা যখন উইন্টারে রাইড করি তো তোমাদেরকে আমি দেখালাম যে বেসিক যে গিয়ারগুলো আমরা পরি, বাট উইন্টারে তো এক্সট্রা প্রোটেকশন লাগে, তো তার জন্য আমি এই ইনার লাইনারটা ইউজ করি। এটা আমি ডেকাথলন থেকে কিনেছি, ডেকাথলনে এটা প্রাইস এক্স্যাক্টলি কত নিয়েছিল আমার এখন মনে নেই, আমি লিঙ্কটা দিয়ে দেবো আর নিচে আমি আপডেটেড প্রাইসটা দিয়ে দেবো। কিন্তু এটা দেখো কতটা স্ট্রেচেবল আর এটা কিন্তু ব্রিদেবল, কিন্তু এটা যখন ভেতরে পড়বে না এটা টেকনোলজিটা এরকম যে তোমার বডির যে হিটটা সেটাকে ট্র্যাপ করে রাখে। তো যত তুমি রাইড করতে থাকবে তোমার তুমি ভেতরে গরম থাকতে থাকবে, ঠিক আছে। মানে আমি মানে সিল্ক রুটে নাথাং ভ্যালির মতো জায়গায় যেখানে 3-4 degrees টেম্পারেচার আমরা রাইড করছিলাম, সেখানে আমি জাস্ট ভেতরে এইটা পরেছিলাম, এর ওপর দিয়ে জাস্ট রাইডিং জ্যাকেটটা পরেছিলাম আর কিন্তু কিচ্ছু পরিনি, আমার কিন্তু এক ফোঁটাও ঠান্ডা লাগেনি। তো এইটা ওরা প্রফেশনাল মাউন্টেনিয়ারিং গিয়ার মানে সেকশনে এটা পাওয়া যায়, খুবই চিপ, 750 rupees কিন্তু খুব এফেক্টিভ একটা উইন্টার গিয়ার। এটা কিন্তু আমি তোমাদেরকে ডেফিনেটলি রেকমেন্ড করবো যে সাথে রাখতে, আর এটা কিন্তু খুব মানে ছোট করে ভাঁজও হয়ে যায়, খুব একটা স্পেসও নেয় না। তো এইটা গেল একটা। আর আরেকটা হচ্ছে যেটা আরেকটু এক্সট্রিম টেম্পারেচারে গেলে এটা হচ্ছে রাইনক্সের সোয়ার্ম জ্যাকেট, এটা রাইনক্সের ওয়েবসাইটে কিনতে পাওয়া যায়, এটা মোস্ট প্রবলি 1000 rupees মতো প্রাইস। এটা হচ্ছে ফ্লিসের, তো এটারও মানে টেকনোলজিটা ওরকমই যে হিট বডির হিটটাকে ট্র্যাপ করে। বাট আমি কিনে আমি তো এক্সপিরিয়েন্স ছিল না বলে দুটোই কিনে নিয়েছিলাম, বাট আমি পরে দেখেছি যে কোনো একটা থাকলেই এনাফ, যদি না তুমি খুব মানে স্নো বা এরকম সাব জিরো টেম্পারেচারে যাও, 0 degrees নিচে যেখানে টেম্পারেচার সেখানে রাইড করো, দুটোর মধ্যে একটা থাকলেই এনাফ। এবার এটার সঙ্গে ওটার যেটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে ওইটা যেহেতু একদম বডি হাগিং স্কিন টাইট, তো ওটার ওপর দিয়ে জ্যাকেটটা পরলে কমফর্টেবল থাকা যায়। এটা যেহেতু একটু মোটা, এর ওপর দিয়ে জ্যাকেটটা পরতে স্লাইটলি আমি বলবো ওটার থেকে বেশি একটু হেভি ফিল হয়, এছাড়া সেরকম ডিফারেন্স মানে সিগনিফিকেন্ট ডিফারেন্স কিছু খুব একটা নেই। তো এই দুটো জিনিস আমি স্পেসিফিক্যালি উইন্টার রাইডিং এর জন্য ইউজ করি। আর লোয়ার বডির জন্য আমি বললাম যে ওই প্যান্টটাই এনাফ, ওটা পরে থাকলে কোনো ঠান্ডা ফান্ডা কিচ্ছু লাগে না, তাই জন্য নিচে আমায় কিছু পরতে হয় না। আর হাতে গ্লাভসে কি পরবে সেটা আমি বলে দিলাম যে ওই জ্যাকেট ওই গ্লাভসটা যদি পরো, আর যদি এরকম তোমার সামার রাইডিং গ্লাভস থাকে তার নিচে জাস্ট একটা একটা তোমাদেরকে আমি হ্যাক বলে দিই, সেটা হচ্ছে ওর নিচে যদি তোমরা সার্জিক্যাল গ্লাভস পরে নাও, সার্জিক্যাল গ্লাভসের ওপর দিয়ে যদি একটা যে কোনো গ্লাভস পরে নাও তাহলে অনেক উইন্টার থেকে তোমরা প্রোটেকশন পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা গেল আমার পুরো রাইডিং গিয়ারের কালেকশন কারেন্টলি যা আমার কাছে আছে। এরপর যদি আমি কিছু অ্যাড করি তো ডেফিনেটলি তোমাদের সাথে সেটা শেয়ার করব। এর মধ্যে কোনোটার ব্যাপারে যদি তোমাদের আরও ডিটেলসে জানার ইচ্ছা থাকে তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানিও, আমি তাহলে সেটার আরও ডিটেলসে তোমাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের সাথে এটাই আমার শেয়ার করার ছিল। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে রাইডিং গিয়ারের কেন এতটা ইম্পর্টেন্স। তো তোমরা যদি কোনো বাইক প্ল্যান করে থাকো তাহলে কিন্তু ডেফিনেটলি আমি বলবো যে বাইকের প্রাইসের সাথে রাইডিং গিয়ারের একটা প্রাইস কিন্তু অ্যাড করে রাখো, ওইটাকেই টোটাল খরচা হিসেবে দেখো। বাইকে ওভার স্পেন্ড এমনভাবে করো না যে পরে রাইডিং গিয়ার আর কিনতে পারলে না, ঠিক আছে। রাইডিং গিয়ার কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো আশা করি তোমাদেরকে আমি রাইডিং গিয়ারের ইম্পর্টেন্সটা বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। তোমরা কমেন্ট কেন করছো না আমি জানি না, বিকজ আমি তোমাদের সাথে কানেক্ট হতে চাই। দেখো আমি তো আমার মতো করে তোমাদের সাথে কানেক্ট করছি, কিন্তু তোমরা যদি ওই সাইড দিয়ে রেসপন্ড না করো তাহলে কানেকশনটা মানে ঠিক জমছে না, বুঝতে পারলে। তো তো প্লিজ কমেন্ট অ্যান্ড লেট মি নো যে আমাদের কন্টেন্ট কীরকম লাগছে, আর কি কন্টেন্ট তোমরা চাও সেটাও কমেন্টে আমাকে জানিও। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আর বড় করছি না, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে সেফ।